বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমরা জানব স্বামী স্ত্রীর রাগ কমানোর কৌশল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, সাথে থেকে দেখতে থাকুন। প্রথমে আমরা জানব স্বামীর রাগ নিয়ন্ত্রণের কৌশল। কথায় বলে সংসার সুখের হয় রমণীর গুণে। সংসারে অনেক সমস্যা হতে পারে, তবে মিলেমিশে থাকাই হচ্ছে বড় কথা। আপনার স্বামী হয়তো আপনার মনের মতো, তবে রাগ বেশি, একটুতেই রেগে গিয়ে বাড়াবাড়ি করে ফেলেন, কখনো বা এটা সেটা আছড়ে ফেলেন, আর এই রাগী মানুষটার সঙ্গেই গড়ে উঠেছে আপনার সংসার, জীবনটা একদম শেষ। স্বামীর এমন রাগ নিয়ে সমস্যায় ভোগেন অনেকেই, তবে তিনি ভীষণ রাগী। রাগ না থাকলে হয়তো ভালোই হতো, মনে মনে এমনই প্রত্যাশা করেন অনেক স্ত্রীরা। যেসব পুরুষের এমন অস্থির প্রকৃতির রাগ, সেক্ষেত্রে স্ত্রীদের যা করণীয় তা হলো শান্ত থাকুন। স্বামী অতিরিক্ত রেগে গেলে শান্ত থাকার চেষ্টা করুন। দুজনেই চিৎকার শুরু করলে সমস্যা বাড়বে, তার রাগ প্রশমিত হতে দিন। পরে ঠান্ডা মাথায় রাগের কারণটা নিয়ে আলোচনা করুন। সব সময় নিজেকে মানিয়ে নিয়ে জীবনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। ধৈর্য ধরে কথা শোনা। কেউ কোনো কথা বললে তা ধৈর্য ধরে শোনার অভ্যাস করুন। প্রথমে শুনুন, এরপর ভালোভাবে বুঝে শুনে উত্তর দিন। রাগের মাথায় সিদ্ধান্ত নয়, রাগের মাথায় কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ রাগের মাথায় সিদ্ধান্ত আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে। সবসময় মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিন। দোষারোপ। মাথা গরম হলে আপনার স্বামী আপনাকে দোষারোপ করবেন, এটাই স্বাভাবিক। চুপচাপ সমস্ত দোষারোপ মেনে নেবেন, পরিস্থিতি একটু ঠান্ডা হলে বোঝাবেন তার রাগের সব দায় আপনার নয়, এবং সাংসারিক সমস্ত ত্রুটি বিচ্যুতির দায় আপনি নেবেন না। আলোচনা। সব রকম আলাপ আলোচনা বোঝানোর চেষ্টা ব্যর্থ হলে পেশাদার কাউন্সিলিং ছাড়া উপায় নেই, আর উনি যদি কাউন্সিলিং করতে না চান তাহলে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আপনাকেই চিন্তাভাবনা শুরু করতে হবে। ঘুরে আসুন। রাগ নিয়ন্ত্রণের জন্য ঘোরাঘুরি বেশ ভালো একটা মাধ্যম। রাগ হোক আর মন খারাপই হোক, ঘুরতে যান প্রিয় কোনো জায়গায়, হারিয়ে যান প্রকৃতির মাঝে, দেখুন রাগ কমে মন ভালো থাকবে। এবার আমরা জানব স্ত্রী রেগে গেলে কী করতে হবে। স্ত্রী রেগে গেলে দাম্পত্য জীবনে অশান্তি ডেকে আনে। দাম্পত্য জীবনে সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে স্ত্রী। সুখ দুঃখের কথা সবই তার সঙ্গে ভাগাভাগি করা হয়, কিন্তু স্ত্রী যখন রেগে যায় তখন আপনার নিজেকেই অসহায় মনে হবে। আর যদি ওই সময় আপনিও তার সঙ্গে রেগে গিয়ে মাথা গরম করেছেন, এতে আপনারই অমঙ্গল ডেকে আনবে। তাই স্ত্রী রাগ হওয়ার সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখুন, এবং কিছু উপায়ে তার রাগ কমিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন। রাগের সময় শান্ত থাকুন। সবচাইতে প্রথম উপায় হচ্ছে নিজেকে শান্ত রাখা। স্ত্রী যখন খিটমিট করবে তখন আপনি যদি উত্তেজিত হয়ে পড়েন তাহলে সম্পর্ক নষ্ট হতে সময় লাগবে না। মাথা ঠান্ডা রাখুন, বোঝার চেষ্টা করুন যে তিনি কেন রেগে যাচ্ছেন। আপনি শান্ত থাকলে সেও ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। তাকে খুশি করার চেষ্টা করুন। মানুষ অকারণে খিটখিটে স্বভাবের হয়ে যায় না, প্রচণ্ড মানসিক অশান্তি থেকে এটা হয়। তাই স্ত্রী যখন রেগে যাবে তখন চেষ্টা করুন তাকে খুশি করার, সারপ্রাইজ দিন। ওই সময় হাসুন, হাসির কথা বলুন, দেখবেন রেগে যাওয়া মানুষটি অটোমেটিক থেমে যাবে, সেও হাসতে শুরু করবে।
স্ত্রীর রেগে যাওয়াটা প্রশংসা করুন। স্ত্রী যখন কোনো কারণে খিটখিটে ও রেগে যাবে, তখন তার রাগ হওয়ার প্রশংসা করুন। রেগে গেলে তাকে খুব সুন্দর দেখাচ্ছে সেটা বলুন। তার রাগ হওয়া আপনি খুব পছন্দ করেন সেটাও বলুন। দেখবেন নিমিষেই রাগ ভেঙে যাবে। রাগ হওয়ার সময় ভালোবাসা দেখান। ভালোবাসা এমন একটা জিনিস যা যে কোনো মানুষের মন নরম করতে বাধ্য। সঙ্গী যখন খিটখিটে স্বভাবের হয়ে যাবে, ঠিক তখনই আপনি বাড়তি ভালোবাসা দিয়ে তার অভাবটা পূরণ করে দিন। রাগ এতটুকুও থাকবে না। ধৈর্য ধরুন। আপনার স্ত্রী যখন রেগে যাবে, তখন ধৈর্য ধরে শুনতে থাকুন। কেননা তার রেগে যাওয়ার সময় আপনি রাগ দেখালে সেটি আরও বড় পর্যায়ে যেতে পারে। তাই স্ত্রী রেগে গিয়ে যা যা বলছে তা নীরবে শুনুন। নিজের দোষ স্বীকার করুন। আপনার কোনো ভুলের জন্য স্ত্রী রেগে গেছে, ঠিক এ সময় আন্তরিকতার সঙ্গে দোষ স্বীকার করে দুঃখ প্রকাশ করুন। দেখবেন স্ত্রী রাগ করেছে ঠিকই, কিন্তু এই রাগ বেশিক্ষণ স্থায়ী থাকবে না, দ্রুত সেই রাগ চলে যাবে। সবশেষে সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আল্লাহ তাআলা সবার মাথা ঠান্ডা রাখুন, চলার পথ সহজ ও সুন্দর করে দিন, দিনের পথে পরিচালনা করুন, একে অপরকে শ্রদ্ধা সম্মান ভালোবাসতে শিখুন। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।